আজকে আমরা জামাই ষষ্ঠীর শুটিং করতে এসেছি, একে মেয়ে বানাচ্ছি, তো এই মেয়ে আসতে চাইছে না। জামাই ষষ্ঠী ভিডিও দেবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই মিলে, তাহলে জামাই ষষ্ঠী ভিডিওটা তাড়াতাড়ি আসবে। তো আমাদের একটু ভিডিও লেটে আসছে, তো দেখো গাইস তোমরা ছেলেটা সাজে না, তুই আয় তুই আয়। তো আমরা গোয়া রাজবাড়ির গোয়া রাজবাড়ি পার্ট টু তাড়াতাড়ি আসবে, তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখো। এই যে আমাদের আজকে একটা মেয়ে সাজছে, জামাই ষষ্ঠী করতে আসবে, নাম হচ্ছে প্রীতম। আমাদের হচ্ছে শ্বশুর মশাই, এটা হচ্ছে আমাদের একজন রোল। কি করবো আজকে, মেয়ে সাজতে কেউ চাইছে না নাকি? কি করবো তাহলে, ভিডিও ভিডিওটা নিচে বলাই দাও। আর গোয়া রাজবাড়ির পার্ট টু তাড়াতাড়ি আসবে, তো গোয়া রাজবাড়ি মানে পার্ট ওয়ানে তোমরা অনেকে ভিউ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, তাহলে গোয়া রাজবাড়ি পার্ট টু তাড়াতাড়ি। তো ঠিক আছে, আমরা জামাই ষষ্ঠীর শুটিংটা করি, তারপর খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা। তো আমাদের ফাইনালি এটাই মেসেজ সাজলো, তো দেখতে পাচ্ছ মেয়েটাকে কেমন লাগছে কমেন্টে বলবা। আর এটা হচ্ছে আমাদের জামাই, আর এটা আমি, আর এটা আমাদের ক্যামেরাম্যান, এটা আমরা স্ট্যান্ড কিনেছি, তো দেখা হয়নি। তো যারা ধরো মানে গোয়া রাজবাড়ি পার্ট টুটা চাইছো, তাদেরকে বলতে চাইছি কি ওয়ান কে ভিউটা মানে যারা ধরো গোয়া রাজবাড়ি পার্ট টু চাও, তারা ধরো মানে ওই ভিডিওটাতে ওয়ান কে ভিউ কমপ্লিট করে দাও, আমরা তাড়াতাড়ি আনবো। আর আমাদের কি বলতো, স্কুলে এখন প্রজেক্ট দিয়েছে, তার জন্য আমরা করতে পারছি না নাকি? তো তার মধ্যে আমরা করে দেবো ঠিকই, তো তোমরা যদি ওয়ান কে ভিউ করতে পারো তাহলে ঠিক হবে। আর এখানে আমাদের পোশাক আছে, এটা সেই বাঁশের পাতা, আর এটা আমাদের মানে মেয়ে ধরতে গেলে নাকি। তো ঠিকই আছে, তোমরা শুটিংটা দেখতে থাকো, আর জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠী ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তো তারা সবাই তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাকি? সাবস্ক্রাইব করে রাখো। আর এটা হচ্ছে সেই যে ওই বাবা আছে, যে বাবা শাড়ি নিয়ে চলে এলো, তো ঠিকই আছে। তো চলো তোমরা শুটিংটা দেখতে থাকো, আর এটা তো চলো ঠিকই আছে, তাহলে আমরা তার আগে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই তো একটু পরে আমাদের কাপড় পরা কমপ্লিট হয়ে যাবে, যে ধরো মেসেজ আছে। আর এটা আমাদের জামাই, জামাই লুকাচ্ছে, লুকিয়ে কোনো লাভ নাই, ভিডিও হয়ে যাবে তখন তোমার কাছে জামাই শাস্তিই হবে, ঠিকই আছে। তো এই যে বললাম ভিডিও সবাই তোমাকে দেখবে, আর সবাই দেখবে, এটা শুটিং এর ভিডিও চলছে। তো কেমন লাগছে আমাদের এই যে নায়িকাকে, তো সেটা কমেন্ট করে বলো। আর আমরা মানে জামাই ষষ্ঠী ভিডিওটা একটু মানে কমেডি টাইপের করব, আর একটু দুঃখজনক হবে, মানে জামাই ষষ্ঠী ভিডিওটা দুঃখ আর এমনি কমেডি টাইপের হবে। তো তোমরা মানে এটাকে সিরিয়াস মাইন্ডে নিবে না, কি আমরা কোনো মানুষকে দুঃখ দিয়েছি না, এটা তোমরা হাসি টাইপের নিবে। তো দেখো সাজা কমপ্লিট হয়েছে, এমন করে শাড়ি পরে এসে যদি হাওয়া আসে না, শাড়ি খুলে পালিয়ে যাবে। তো এখানে আমাদের কনফিউশন চলছে কি এ জামাই হবে না এ জামাই হবে, তো তোমরাই বলতে পারবে কাকে জামাই বানালে ভালো হবে। তো আমরা দেখো এটা হচ্ছে, দেখ দেখ এটাই হচ্ছে আমাদের মিষ্টি ভাত, জামাই মিষ্টি নিয়ে আসবে, জামাই খাবে মিষ্টিটা, ব্যাপক লাগবে। দেখি জামাই একটু ধরো তো হাতে, এটা পোষ দাও তো জামাই, জামাই পোষ দাও, পোষ দাও জামাই, পোষ দাও, হ্যাঁ জামাইকে ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আর এটা হচ্ছে জামাইয়ের বউ, এই সরি কি বলে, কোনি কন্যা, ছুঁড়ার বাপ, এটা দেখতে পাচ্ছেন ছুঁড়ার কোনের
কোনের বাপ কোনের দেখেন দেখেন একটা জিনিস দেখাতে আসি কোনে দেখেন এই জামাইয়ের দাড়ি বাড়াইনি কিন্তু না দেখো এই বিয়ে হয়ে গেছে এত বড় মেয়ের কিন্তু দেখো এই শ্বশুর এখন পর্যন্ত দাড়ি বের হয়নি এই দাড়ি কেটে নিয়ে আসি তোরা জানিস না এটাই ভালো আমাদের জামাই আর এটা আমাদের মেয়ে তো চলো বেশি দেরি না করে আমাদের শুটিংটা চালু করে দেই তো চলো স্টার্ট গাইস তো দেখো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো চুলটা ধরে কর সব কোনে সাইজ কোনে সাইজ জামাই যাব কোনে সাইজটা যদি ভালো লাগে তোমাদের তো কমেন্টে লিখে পাঠাবে যে ভালো হয়েছে সুপার কোনের মুখে দুঃখ কোনের মুখে দুঃখ হবে না মানা কোনেকে বাদ করে দেব মেরে সব আমরা না এরকম করতে পারলেন জামাইতে তো ভালো মানাবে জামাই আমাদের যাব না ওই ওই আলাই এই হাতে ধর চল তো চলো শুটিংটা শুরু করা যাক ঠিক আছে দেখেন আমার মিষ্টির ভাই আমাকে খেতে মজা লাগে তো আমারও শুটিং হন গেছে ওটা সম্পর্কে দেবো এটা ডালে